জেলে ভালো আছেন ওসি প্রদীপ কুমার। শুক্রবার পুরোদিন বেশ হাসি খুশি ছিলেন। কুমারের মতোই ফুরফুরে মেজাজে দিন পার করছেন তিনি। জেল কর্মীদের জানিয়েছেন এইগুলো সব ভোগাস, সব তামাশা, তিনি কোনো অন্যায় করেননি, তার কিছুই হবে না। তিনি জেল কর্মীদের সঙ্গে হাসি খুশি কথা বলেছেন, তাদের কাছে শুধু একা থাকার সুবিধা চেয়েছেন। বলেছেন, আমার রুমে আমি একা থাকতে চাই, আমার সঙ্গে আর কাউকে থাকতে দিবেন না। জেল সুপার মোহাম্মদ মোকাবেল হোসেন এক প্রশ্নের জবাবে জানান, জেলে একা থাকার সুযোগ আছে। তাছাড়া তারা রিমান্ডের আসামি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সবাইকে আলাদা করে রাখা হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের রিমান্ডের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়নি। প্রদীপের হাতে নির্যাতিত ও জেলে অভ্যন্তরীণ সাংবাদিক ফরিদুল মুস্তফা খান ও ওসি প্রদীপের উত্তপ্ত বাক্য বিনিময় এমন একটি সংবাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ওই সংবাদ সঠিক নয় বলে জানান। বলেন, দুজন দুই জায়গায় থাকেন, একজনের সঙ্গে আরেকজনের দেখা সাক্ষাতের কোনো সুযোগ নেই। নাম প্রকাশ না করা শর্তে এক জেলকর্মী জানান, ওসি প্রদীপ কুমার দাসের হাসিমাখা চেহারা দেখে বোঝার উপায় নেই, তিনি চাঞ্চল্যকর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার জেলে আছেন। শুনানির দিন আদালত ভবনেও হাসি খুশি ছিলেন ওসি প্রদীপ। একজন আইনজীবী জানিয়েছেন, আদালত ভবনে ওসি প্রদীপ যতক্ষণ ছিলেন হাসি ঠাট্টা করে সময় পার করেছেন। গত 31 জুলাই খুন হওয়া মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন ও মোহাম্মদ শামসুজ্জামানের সহধর্মিনী শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে প্রদীপ কুমার দাস, লিয়াকত আলী সহ 9 জনকে আসামি করে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত 5 আগস্ট সকালে হত্যা মামলা দায়ের করেন। গত 6 আগস্ট টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালুদ্দিনের আদালতে 7 আসামি সারেন্ডার করে জামিন চাইলে তা নামঞ্জুর করে সকলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে একই আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি প্রদীপ কুমার দাস, লিয়াকত আলী ও নন্দলাল রক্ষিতকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর ও বাকি 5 আসামিকে 2 দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। শুক্রবার এক আদেশে সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও ভাড়ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত ইন্সপেক্টর লিয়াকত আলীকে পুলিশ সদর দপ্তর থেকে এবং জেলে যাওয়া অবশিষ্ট 5 জনকে পুলিশ সুপার বরখাস্ত করেছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত হওয়া ফোনালাপের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র্যাব। পাশাপাশি সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। শনিবার বিমানবন্দরে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা এই কথা বলেন। তিনি বলেন, সিনহা হত্যার মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এই মামলার তদন্তে র্যাব সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি যে বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সব বিষয় সমন্বিত করে তদন্ত কর্মকর্তা কাজ করবেন। তদন্ত কর্মকর্তা মামলার তদন্তের ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন তবে বাহিনীর যে কারো সহযোগিতা নিতে পারেন, এখানে আইনি কোনো বাধ্যবাধকতা নেই। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর সঙ্গে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের মোবাইল ফোনে কথা হয়। এরপর উভয়ে কক্সবাজার জেলা এসপির সঙ্গে মুঠোফোনে হত্যার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ সংক্রান্ত সংশ্লিষ্টদের ফোনালাপ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ফোনালাপ ফাঁসের বিষয়ে জেলা পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানতে চাইলে আশিক বিল্লা বলেন, মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট যে ফোনালাপ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা র্যাবের নজরে এসেছে। এই ফোনালাপের বিষয়টি আমরা যাচাই বাছাই করছি, এছাড়া অন্য বিষয়গুলো বিস্তরভাবে বিশ্লেষণ করে প্রয়োজনে মামলার তদন্ত কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের মোটিভ কী ছিল এবং এ হত্যাকাণ্ডে কোন কোন ব্যক্তি নির্দিষ্টভাবে দায়ী তাদের চিহ্নিত করাই র্যাবের মূল লক্ষ্য। র্যাবের এই কর্মকর্তা বলেন, নিহতের বড় বোন যে মামলাটি করেছেন ওই মামলায় 9 জনকে আসামি করা হয়। এর মধ্যে 7 জন আদালতে আত্মসমর্পণ করেছেন, বাকি 2 জনের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বাহারছড়া কেন্দ্রে এই 2টি নামের কোনো পুলিশ সদস্য নেই। এরপরও এই 2জনের বিষয়ে র্যাবের তদন্ত চলছে। আশিক বিল্লা বলেন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত ও শিপ্রা দেবনাথের নামে 2টি মামলা করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এই 2টি মামলার ক্ষেত্রে পৃথকভাবে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, নিহত মেজর অবসরপ্রাপ্ত সিনহার বড় বোন যে মামলাটি করেছেন ওই মামলার গুরুত্বপূর্ণ একজন সাক্ষী সিফাত। অপরদিকে সংশ্লিষ্ট পুলিশ যে মামলাটি দায়ের করেছে ওই মামলায় সিফাত একজন অপরাধী, বর্তমানে সে পুলিশ হেফাজতে। এই বিষয়টি নিয়ে র্যাব পর্যালোচনা করছে।
এ বিষয়ে র‍্যাবের বক্তব্য হচ্ছে, যেহেতু পৃথক দুটি মামলা হয়েছে, পুলিশের করা মামলার ক্ষেত্রে যে আইনজীবী আছেন তিনি সিফাত ও শিপ্রাকে মুক্ত বা জামিনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। এর বাইরে র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা সিফাত ও শিপ্রার খোয়া যাওয়া ল্যাপটপ, হার্ড ডিস্ক, ঘড়ি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট আসামিকে এখনও র‍্যাব হেফাজতে নেওয়া হয়নি উল্লেখ করে আশিক বিল্লাহ বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে নেওয়া হবে, তাদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। গত 31 জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর 3 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ঘটনার তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রদান করে 4 সদস্য বিশিষ্ট তদন্ত দল গঠন করে। বাহারছড়া শামলাপুর পুলিশ চেকপোস্টে শুরুতেই মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে দুর্ব্যবহার করেন পরিদর্শক লিয়াকত আলী। অকথ্য ভাষায় গালাগালির পর টেকনাফ থানার ওসি প্রদীপের পরামর্শে সিনহার ওপর গুলি চালান তিনি। ওসি প্রদীপের সঙ্গে মোবাইল ফোনে এর আগে লিয়াকত বলেন, ঠিক আছে শেষ করে দিচ্ছি। পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার এজাহারে এমনটাই উল্লেখ করেন নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার। তিনি দাবি করেন, সিনহার মৃত্যুর পরও শরীর মুখে কয়েকটি লাথি মারেন ওসি প্রদীপ। চেহারা বিকৃত করতে ওসি তার পায়ের বুট দিয়ে মুখে আঘাত করেন। গত 31 জুলাই রাত 10:30 দিকে ডকুমেন্টারি ভিডিও চিত্রটির শ্যুটের পর টেকনাফ থেকে কক্সবাজারে ফেরার পথে বাহারছড়ার শামলাপুর পুলিশ চেকপোস্টে তল্লাশি নামে গাড়ি থেকে নামিয়ে মেজর অবসরপ্রাপ্ত সিনহাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর 5 আগস্ট আদালতের নির্দেশে টেকনাফ থানায় পরিদর্শক লিয়াকত আলী ও প্রত্যাহার ওসি প্রদীপ কুমার দাসসহ 9 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার। এরপর গ্রেফতারি পরোয়ানাভুক্ত 9 জন আসামিকে প্রত্যাহার করে বাংলাদেশ পুলিশ। মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন বলেন, টেকনাফ থানার ওসি প্রদীপের নির্দেশেই সিনহাকে গুলি করেন পরিদর্শক লিয়াকত। খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আসামিরা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মাদকদ্রব্য ও সরকারি কাজে বাধা বিষয়ে মিথ্যা অভিযোগ তোলেন। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী, সাক্ষী ও স্থানীয়দের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জেনেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা বেরিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা।